আর ল্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ব্যাঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি সহায়ক অর্থাৎ কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক পদে কিন্তু কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখবেন তার আগে বলে রাখি যারা এখনো ব্যাঙ্গল ইফি ইউটিউব চ্যালেডকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন আবারও কৃষি সহায়ক পদে চার হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার গ্রামে গ্রামে বিভিন্ন কৃষি সংক্রান্ত কাজে যেমন ফিল্ড লেভেলের বিভিন্ন কাজেই কৃষি প্রযুক্তি সহায়কদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা চাষের জমিতে নজরদারি করবেন কৃষি দপ্তরের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ কৃষকদের কাছে পৌঁছে দেবেন প্রাকৃতিক বিপর্যয়ে কোন কৃষকের কতখানি ক্ষতি হয়েছে সেটা দেখবেন কোন কৃষক বীজ পাননি বা তিনি যাতে বীজ পান সেটাও দেখবেন তারা এই সমস্ত কাজেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ কেপিএসএ কেপিএস বিভাগীয় সেক্রেটারি অর্থাৎ ডিরেক্টর কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠান নবান্নে এরপর অর্থ দপ্তরের অনুমোদনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কৃষি দপ্তর এই দপ্তরের অর্থাৎ এই পদের জন্য যত শূন্য পদ আছে তার সবই এবার পূরণ করতে চায় কৃষি দপ্তর তবে কত জনকে নেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্নই অর্থাৎ যে চার হাজারের কথা বলা হয়েছে সেখানে কিন্তু কত সংখ্যক ফাইনালি নিয়োগ করা হবে বা সেই ভ্যাকেন্সি বা শূন্য পথ সেটা কিন্তু ফাইনালি নবান্ন থেকে পারমিশন নবান্ন কতগুলো ভ্যাকেন্সি পূরণ করতে পারবে তো সেটা কিন্তু সম্পূর্ণ নবান্নর ওপরে দায়িত্ব রয়েছে নবান্ন পারমিশন দিলে তারপরে ওই যে ভ্যাকেন্সি চার হাজার রয়েছে সেটা কিন্তু টোটাল কমপ্লিট বা জানা যাবে প্রসঙ্গত দু সালে আটশো আঠারো জন কেপিএস নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি জারি করেছিল লিখিত পরীক্ষার ভিত্তিতে দু হাজার আঠারো সালে আটশো ছজনের নাম চূড়ান্ত হয় অর্থাৎ বিভিন্ন জেলায় তারা কিন্তু কাজে যোগ দিয়ে দেন অর্থাৎ আটশো ছজন যারা দু সালে কিন্তু নিয়োগ করেছিলেন এরপর কৃষি দপ্তরে কয়েক মাসের প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ কৃষি দপ্তরের তর্থেই কিন্তু কয়েক মাসের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয় দপ্তর সূত্রের খবর তাদের মধ্যে প্রায় একশো জন কেপিএস অবশ্য চাকরি ছেড়ে দিয়েছেন আপাতত রাজ্যে সব মিলিয়ে আটশো জন কেপিএস কাজ করছেন অনুমোদিত পদে সংখ্যা চার হাজার সাতশো উনষাট জন তবে এবারে নতুন করে চার হাজার কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখায় কৃষি বিষয়ে পড়ানোর অর্থাৎ পড়াশোনা করা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এমনই চিন্তাভাবনা শুরু হয়েছে কৃষি দপ্তরে তো আপনারা বুঝতেই পারছেন যারা কৃষি দপ্তরের অর্থাৎ আবেদন করতে চান তারা কিন্তু কৃষি দপ্তরের যে বলে দিই আপনাদের উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখায় কৃষি বিষয়ে পড়াশোনা করে থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পাবেন বা অগ্রাধিকার পাবেন তো এখনো কিন্তু ফাইনালি কোনো আপডেট পাওয়া যায়নি তবে ঘোষণা করা হয়েছে বা নবান্ন থেকে এখনো কোনো অনুমোদিত আসেনি আর নোটিফিকেশানও এখনও পাবলিশ করা হয়নি যখনই কেপিএস রিলেটেড নোটিফিকেশান পাবলিশ হবে আমরা সবার প্রথমে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেব তো এই ধরনের নিত্য নতুন ভিডিও বা ইনফরমেশান আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল